আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসছি আমি স্বাগতম, সেই সাথে ভালোবাসা আদরের স্নেহ। আমি জাহানের আক্তার, সহকারী শিক্ষিকা, মাদ্রাসা আসিম বিন সাবিত রাদেল্লা বরাবর কালেকুর গাজীপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠটি সাজিয়েছি তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা, সাধারণ পাঠ ব্যাকরণ, বিশেষ পাঠ বর্ণ। অত্র পাঠ হতে শিক্ষার্থী বন্ধুরা বর্ণের সংজ্ঞা জানবে, বর্ণের প্রকারভেদ জানবে। তো চলো আমরা বর্ণ কাকে বলে জেনে নিই। মনের ভাব লিখে প্রকাশ করার জন্য যে সকল প্রতীক বা সংকেত ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে, যেমন অ, আ, ক, খ, শ ইত্যাদি। বর্ণ কত প্রকার ও কে কী? বর্ণ দুই প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা একটি চার্ট দেখি বর্ণের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আবার স্বরবর্ণ থেকে হচ্ছে হ্রস্বস্বরবর্ণ, দীর্ঘস্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জনবর্ণ বলে, যেমন ক, খ, দন্ত, স ইত্যাদি। স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে স্বরবর্ণ বলে, যেমন স্বর, অ, স্বর, আ, রস, ই, রস, উ, দীর্ঘ ইত্যাদি। রসস্বরবর্ণ কাকে বলে? যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাদেরকে রসস্বরবর্ণ বলে, যেমন স্বর, অ, রস, উ, রি। আর দীর্ঘস্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বরবর্ণ বলে, যেমন স্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ ও, এ, ঐ, উ, ও ইত্যাদি। মূল্যায়নমূলক কিছু প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য। বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কী কী? ব্যঞ্জনবর্ণ কাকে বলে? স্বরবর্ণ কাকে বলে? ব্যঞ্জন রসস্বরবর্ণ কাকে বলে? দীর্ঘস্বরবর্ণ কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নোত্তরগুলো প্রথমে বলবে, খাতায় লিখবে, তারপর প্রশ্নোত্তরগুলো খাতা দেখে আবার বলবে। তাহলে তোমাদের এই বড় প্রশ্নোত্তরটা তৈরি করা খুব সহজে বর্ণের চার্টে কে আনবে। কেমন আজ জানে, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।